সাত বছর ধরে বানিয়েছেন অন্তত 5000 ভুয়া সনদ। যমুনা টেলিভিশনে এ বিষয়ক সংবাদ প্রচারের পর অবৈধ সনদ এবং মার্কশিট তৈরি ও বিক্রির অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামান সহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আর উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অবৈধ সনদ এবং মার্কশিট। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ আর মার্কশিট তৈরি করা হচ্ছে। যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে ওইসব সনদ আসলে জাল। ঢাকা, চট্টগ্রাম, পাবনা আর কিশোরগঞ্জে জালিয়াত চক্রের 4 সদস্যকে উন্মোচন করা হয় সেই প্রতিবেদনে। ভুয়া সনদগুলো সার্ভারে আপলোডের পর বৈধ করে দিতেন কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী শামসুজ্জামান। সনদে জলছাপ সহ বিশেষ যে কাগজ ব্যবহার করা হয় সে কাগজ চুরি করে নিতেন বাসায়। রিপোর্ট প্রচারের সাথে সাথেই এ চক্রের সন্ধানে নামে গোয়েন্দা পুলিশ। আটক করা হয় প্রকৌশলী শামসুজ্জামানকে। তার বাসা থেকে বিপুল পরিমাণ সার্টিফিকেট, সনদ তৈরির সরঞ্জাম এবং কারিগরি বোর্ডের সার্ভার সম্বলিত কম্পিউটার জব্দ করা হয়। আটকের পর সে জানায় 7 বছর ধরে করছে এই অপকর্ম। সনদ বানিয়েছে অন্তত 5000। অনেকগুলো ডকুমেন্টস, এই যে ব্ল্যাঙ্ক সার্টিফিকেট নিতেছেন, ওইগুলো আপনি কি কাজে ব্যবহার করেছেন? এটা ওই সার্টিফিকেট বিক্রির কাজে ব্যবহার করেছিলাম। এই পর্যন্ত আপনি কি পরিমাণ সার্টিফিকেট বা মার্কশিট মানুষকে টাকার বিনিময়ে দিয়েছেন? 5000-এর বেশি এরকম সার্টিফিকেট মার্কশিট দিয়েছিলাম। এই কাজটা আপনি কিভাবে করেন আসলে? প্রিন্ট করেন কোথায়? এটা আমার কাছে অনলাইনে আপডেট হওয়ার পরে সেটা অন্য একটা জায়গায় এটা প্রিন্টের ব্যবস্থা করা হয়। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ভুয়া ও জাল সনদ তৈরির মাধ্যমে ধ্বংস করা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। এদিকে মেধাবী ছাত্ররা তারা কঠিন লেখাপড়া করেও তারা ভালো রেজাল্ট করতে পারছে না, আর অন্যদিকে সে তার বাসায় বসে সে ইচ্ছা মতো টাকার বিনিময়ে ভালো রেজাল্ট দিয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার বাসা থেকে আমরা এই যে সরকারি যে সম্পদ বা পেপারগুলি এগুলি আমরা উদ্ধার করেছি। গোয়েন্দা পুলিশ বলছে কারিগরি শিক্ষা বোর্ডের আরও কোনো কর্মকর্তা এই চক্রের সঙ্গে জড়িত কিনা এ নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে শামসুজ্জামানের সহযোগী ফয়সালকেও গ্রেফতার করে গোয়েন্দারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এই চক্রের বাকি যারা আছে তাদের ধরতে কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের সহযোগী ফয়সালের মধ্যপীরের বাগ বাসায় এই মুহূর্তে গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। সবুজ, ফয়সালের বাসায় এই তল্লাশি অভিযানে কি কি পাওয়া গেল জানাবেন। সনদ জালিয়াতিতে তার ভূমিকা আসলে কি ছিল সেটিও জানতে চাই। বৃষ্টি, মূলত ফয়সালের বাসায় অভিযান চালিয়ে যেটি আটক করা হয়েছে, এখানে বেশ কিছু প্রিন্টার এবং এখানে অর্থাৎ যেই জল ছাপের পেপারটি রয়েছে যেখান থেকে মূলত সার্টিফিকেটগুলো যে কাগজের যে পেপারের উপর প্রিন্ট দেওয়া হতো বা ট্রান্সক্রিপ্ট, একাডেমিক যে ট্রান্সক্রিপ্টগুলো প্রিন্ট দেওয়া হতো সেই ট্রান্সক্রিপ্টগুলো মূলত এই ফয়সালের বাসা থেকে প্রিন্ট দেওয়া হতো। অর্থাৎ যার সঙ্গে যে সার্টিফিকেট নিতে চাইতো তার সঙ্গে চুক্তি মোতাবেক তার যে অর্থের পরিমাণ ঠিক হওয়ার পর মূলত সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের যে বাসায় সেখানে বসে, তার বাসায়, এর আগে যে বাসাটি আমরা দেখিয়েছিলাম সেই বাসায় বসে সেখানে কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে ইনপুট করানো হতো। তারপরে মূলত এইখানে অর্থাৎ এই যে পেপারগুলো রয়েছে জলছাপের পেপারগুলো, এখন এই পেপারগুলো মূলত কারিগরি শিক্ষা বোর্ডের যে সংরক্ষণ করা হতো সেখান থেকে চুরি করা হয়েছে। সেই সেগুলো শত শত পেপার চুরি করে নিয়ে এসেছেন সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান। সেখানে এই জায়গায় অর্থাৎ ফয়সালের যে বাসা সেই বাসায় এই কাগজগুলো রাখা হতো এবং এখান থেকে মূলত সার্ভারে যে ইনপুট করানো হতো যে সার্টিফিকেটের নাম বা ঠিকানা বা পিতার নাম বা যে মার্কশিট ট্রান্সক্রিপ্টের বিষয়গুলো সেগুলো এই জায়গা থেকে ফয়সালের বাসা থেকে প্রিন্ট দেওয়া হতো। অর্থাৎ কেউ কোনো দিন যদি 6 বা 7 বা 8 পাস হয়েও যদি কেউ এসএসসি বা এইচএসসির
চাকরির সার্টিফিকেট বা সনদ চাইত তাহলে চুক্তি মোতাবেক সেটি যদি এ প্লাস চাইলে সেটি পরিমাণ মতো অর্থাৎ 1,00,000, 2,00,000, 3,00,000 টাকা সেটি পরিমাণ অনুযায়ী ঠিক করা হতো। তারপরে মূলত এই যে টাকার পরিমাণ ভেদে এই সার্টিফিকেটগুলো এই জায়গা থেকে মূলত প্রিন্ট করে ফয়সালের মাধ্যমে যে ক্লায়েন্ট ছিল তার ক্লায়েন্টের হাতে বুঝিয়ে দেওয়া হতো। মূলত এই জায়গা থেকে মূলত এই প্রিন্টার এবং ফয়সালকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য যারা এই চক্রের মধ্যে রয়েছে আরো 7 থেকে 8 জনের নাম পাওয়া গেছে তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। শুনছিলাম আমরা সবুজ, ধন্যবাদ।